মন মাইর দিছে ওরে, মানে কান ধইরা উঠায়। আসো আসো, এই তো সেবাস আসো। তো এই খরগোশ মহারাজের কিন্তু এখন দুইটা বউ, চিন্তা করি ও জঙ্গল তো এরকমই হয়। আসসালামু আলাইকুম, আই এম রাফিদ হক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্যান সি আমি আছি হচ্ছে আমার ছাগলের রুমে। তো আপনারা ভাবতেছেন ছাগলের রুম এত পরিষ্কার কেমনে? হ্যাঁ, কামলা রাফিদ খাটছে তাই এত পরিষ্কার। তো এই বান্দাটা কিন্তু খুব সুন্দর মতো জানে যে কিভাবে পুরোটা ঘরে মানে 2 মিনিটে পুরো নষ্ট করা লাগে। অনেক ভদ্র একটা লক্ষ্মী একটা বাচ্চা, কিন্তু টেরেবল হোম কিপার। ওই দাঁড়ায় রয়েছে, ক্যান ইউ সি, মানে এখান থেকে ওইখানে একটু গেলেই মানে রিসে অরে দিব মাইর। মানে খাত্রকে খিলারি না তুমি, খাত্রকে খিলারি ভালোই। তো আজকে আমি আপনাদের পরিচয় করাতে নিয়ে আসছি হচ্ছে এই খরগোশ মহারাজরে। তো এই খরগোশ মহারাজের কিন্তু এখন দুইটা বউ। হ্যাঁ, আমি দেখাবো দুইটা বউরে। তো ওরে আমরা একটু ঘাস টাস দেই, তারপর ওর সাথে আমরা কিছুক্ষণ কথা বলি। তো এই ঘর ক্লিন করার পর আমি ঘাসগুলা মানে এটা থেকে এটা বানাইছি, মানে হচ্ছে এই 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 তুমি বাইরে এসো কেন? চলো 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 চলো, যেমনি আসছো অমনি আসো ব্যাগ। এই আচ্ছা ওইদিকে না, ঘাস আছে ওইদিকে চলে যাও। এই এই এটা দেখ, এটা দেখ, এটা দেখ। হাই 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 হাই, আমার সাথে আয়। এই প্লিজ আসো আসো, বাইরে পাইলে তোমার দিব না এক্কেরে বারে সুন্দর মতো। তো অ্যাকচুয়ালি হয় হয় কি, এই যে আমার এখানে কিন্তু একটা ড্রেন লাইন আছে, তাও এখানে যখন পুরোটা ঘাস পড়ে থাকে না, তো ইটস লাইক ড্রেন লাইনের কোনো কাজই হয় না, মানে পুরোটা ঝাড়ু দিয়েই উঠানো লাগে মূলত। তো এখন মাশাল্লাহ ওকে একেবারে ছোট 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 পিস করে দিছি, এন্ড দেখিও কিভাবে হয়। আর হ্যাঁ, এটা একটা ফুলের টপ, কিন্তু মানে ফুলের টপ ইউজড ফর ঘাস, ভালো না? এবার খরগোশ মহারাজের পালায়, ও একটু ঘাস খাক। ওর এই যে এখানে প্ল্যাটফর্ম আছে, এখন এখানে ও ঘাস খাবে, সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো অনেকজন লাস্ট ভিডিওতে কমেন্ট করছিল যে ওই যে ভুসি খাওয়ানোর যে ব্যাপারটা, আসলে আমি ভুসি খাওয়াই না, মাঝে সাঝে পড়ে গেলে ও খেয়ে ফেলে। তো ওর কিন্তু আরো দুইটা বউ আছে। হ্যাঁ আমি নিয়ে আসি ওদের, ওরাও ওরাও কোথাও এখানেই আছে। তো দেখলাম না, আমি অনেকক্ষণ পরিষ্কার করলাম ওদের, মনে হয় এটার ভিতরে না হলে ওই যে গেটের পিছে হইতে পারে, হোপফুলি এটা নিচেই হবে কোথাও। ওই যে এসে পড়ছে একদম, ইয়ো এখানে আসো খরগোশ। এ নাও মহারাজ। ও মহারাজ, তোমার একটা বউ দিয়ে গেলাম, আরেকটা বউরে নিয়ে আসি তোমার, দাঁড়াও। ওই কই, ওই খুঁজতে হবে, ও খুব সম্ভবত এটার নিচে মাছ কোথাও ঘুমাইতেছে, শিওর। নিচ দিয়ে আপনারা একটু দেখেন তো, দেখা যায় ওরে পাইছেন? এই যে কি মাছ ঘুম দিছে। হেই হেই হেই, তোমার জামাই তোমার মিস করতেছে, চলো চলো চলো। খরগোশ এই চিপা চুপা থেকে কিন্তু বের করাটা খুবই টা, ওদের লোভ দিয়ে বের করা ছাড়া কোনো উপায় নেই। আসো তো, এই খরগোশ দেখো, এ গট ইউ সাম ঘাস ম্যান, গট ইউ সাম ঘাস, আসো আসো আসো। এই তো সেবাস আসো, আবে আয়। মা এক কি, আমি ওরে নিয়ে আসি সামহাও। হ্যাঁ ইয়ো, নিয়ে এসে পড়ছি মহারাজের আরেকটা বউরে। না মহারাজ, এই মহারাজ এখন নামছে। হ্যাঁ দুই বউ পাওয়ার পর নামছো তুমি, ভরপুর ভালোই তো, সমস্যা নেই। ওরা কিন্তু এখান থেকে নামে উঠে কোনো ব্যাপার না, এখানে নামে ওখানে ঘুরে, ওই আরেকটা রুম আছে এটাই যায়। তো একটু জাস্ট আলাদা একটা রুম দিলাম। তো আমার খরগোশ মহারাজ হচ্ছে মানে আমার এখানে প্রথম একটা খরগোশ আসা, সেটাই হচ্ছে আমার মহারাজটা।
তো তারপর কি হইলো, তারপর আমার কাছে আরেকটা ফিমেল আসলো যখন আমরা ওই রুমে ছিলাম, অ্যান্ড ওই ফিমেলটা আমি ট্রেনিং এ যাওয়ার পর সে মারা গেছে, তো আমি পাইনি তাকে। আমি আসার পর আবার এই এই ফিমেলটা নিয়ে আসছে হচ্ছে ওই ট্রেনিং থেকে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, নাম ফাহিন, তো ও দিয়ে গেছে এটা, ও নাম হচ্ছে পরি। তারপর এটা দিয়ে গেছে হচ্ছে সম্রাট ভাই, তো এইটাও রেস্কিউ করা। তো আমাদের মহারাজ ভাই তো খুব খুশি, তাই না? ইউ হ্যাপি নো মহারাজ ভাই? তো আপনারা কি কেউ খরগোশের কামড় খাইছেন এই পর্যন্ত? আমি একবার খাইছিলাম, মানে পুরো এরকম এই জায়গা থেকে যে মানে কি পরিমাণ ব্লিডিং হয়েছে আমার, মানে এই বাবা। এটা না মাঝে সাঝে আমার মনে হয় যে আমার কামড় দিতে চায়, কিন্তু মানে একটা ভয় লাগে যে মানে কামড় দিয়ে দিবে নাকি, মানে চাটাচাটি করে, ওই যে স্টুয়ার্ট যেমন করে না চাটাচাটি, ওই রকমই ভয় লাগে যদি কামড় দিয়ে দেয়। কারণ যে খাইছে ও বুঝে ভাই, বুঝছেন? একটু ঘাস দিই। মহারাজের কিন্তু আগে বুঝছেন সব লোম পড়ে গেত, যা লোম থাকতো সব ঝিরঝির ঝিরঝির হয়ে পড়ে গেত, এখন তার কোনো লোম পড়ে না মাশাল্লাহ, পুরো পারফেক্ট থাকে, এইটাই খুব সুন্দর লাগে তাকে। আর আমি আরেকটা জিনিস বলি, এই যে অনেকজন আমি দেখি যে খরগোশদের মানে কান ধইরা উঠায়, জানি না এটা কতটুক মানে ঠিক বা বেঠিক, কিন্তু মানে আমার কাছে এটা খুব এথিক্যাল না। এই কান ধইরা ভাইয়া মানে কেউ খরগোশ উঠায় না, কত সুন্দর ভাবে এই যে এখানে উঠানো যায়, এখানে এখানে মধ্যে হাত দিলেও তো তোমার অসুবিধা নেই, যে খরগোশটা উঠে, তাই না? সুন্দর মতো নিলেই হয়, আর কিছুই না। তোরা খাক, আমরা একটু খরগোশ মহারাজের এই ছোট্টখাট্ট যে কিংডম আছে, এই কিংডমের একটা মনস্টার আছে, একটা মনস্টার, এই মনস্টারটা হচ্ছে এই যে এই এই মহিলাটা। আরে বাবা, ওই যে কি করে, মাথা নষ্ট পুরা, এখানে লিটারেলি এখানে চলে থাকে। আমার সেদিন ভয় লাগতেছিল যে ওই এখানে নেই উঠে, এখানে উঠলে কিন্তু ও যদি পড়ে পুরা ড্যাম অবস্থা হয়ে যাবে। তো আজকে সব এগুলা মানে এখান থেকে চাপাইছে, এই খাঁচাটা অ্যাকচুয়ালি এখানে ছিল, একটা রিস্ক ছিল না, যদি এখানে এখানে উঠে এখানে উঠে এখানে উঠে যদি লাফ দেওয়া যায় পুরো শেষ। তো আপনাদের মধ্যে কারা কারা খরগোশ পালেন আমাদের একটু জানাবেন। আমার কিন্তু একটা ছোট্ট একটা গ্রুপ আছে, ওটার নাম হচ্ছে আমরা পোষা প্রাণী প্রেমিক, তো এটার মধ্যে আপনারা চাইলে আপনাদের খরগোশ টরগোশ পোস্ট করতে পারেন। আর আমি জানি না আমার এই খরগোশটা কি প্রেগনেন্ট নাকি, আমিও খরগোশের আইডিয়া নিচ্ছি আস্তে 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 আস্তে, যতটুকু জানি অতটুক, মানে যতটুক আস্তে আস্তে ইনফরমেশন নিতে পারতেছি নিচ্ছি, জানতেছি খরগোশের ব্যাপারে। তো আমার খরগোশগুলো কিন্তু ফ্যান্সি না, দে আর লাইক মানে নর্মাল খরগোশ, বাট মাশাল্লাহ সব খরগোশই অনেক সুন্দর হয় দেখতে। তো আমি কিন্তু চাই আপনার খরগোশগুলো দেখতে, তো প্লিজ আমাকে দেখাবেন, আমি অনেক খুশি হব। এই মহারাজের এই বউটা একটু ডিপ্রেসড লাগে আমার কাছে, ও মানে খাওয়া দাওয়া একটু কম, মানে বসে থাকে শুয়ে থাকে, কিন্তু অসুবিধা নেই, যে জায়গায় আসছো ইনশাল্লাহ ভালোই হয়ে যাবা। কারণ এখন মানে ফার্স্টে যেদিন সে আসছে ও এখান থেকে মানে এখানেই যায় না, এখানেই বসে ছিল, পরে এই যে এটা বাবারে, ওর মহারাজের প্রথম বউ তো, এটা মহারাজের প্রথম বউ, এমন মাইর দিছে ওরে, আবারে বাবা এমন মাইর দিছে ও পুরা, মানে এই যে এই গেটটা আছে, গেটের পিছে একটা ছোট একটা জায়গা আছে, ওইটার ভিতরে যা বসেছিল একদিন, তারপর থেকে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, তারা এখন দুই বউ একসাথেই থাকে। খাও মহারাজ, খাও। আপনারা আজকে বলতে পারেন যে আজকে মানে আমার খরগোশের কাজটা মোটামুটি শেষ মূলত, কারণ হচ্ছে মানে আমি ঘাস দিয়ে দিছি, ওদের রুম পরিষ্কার করে ফেলছি, তো খুব ইজি কিন্তু পালা। হ্যাঁ মানে আর আরেকটা বড় ব্যাপার আছে, যারা মনে করেন যে খরগোশের থেকে অনেক স্মেল আসে, তো এটা নর্মাল না, আপনি একটা মানে ইউ নো ইউনিট অফ জঙ্গল। আমি যখনই ছাদে আসি, যখন দেখি ছাদের অবস্থা পুরো দুর্দান্ত, আমি চিন্তা করি ও জঙ্গল তো এরকমই হয়। আমাদের এই ছাগলের যে রুমটা আর আমাদের খরগোশ মহারাজের যে রুমটা, এটা কেমন লাগলো আমাকে জানাবেন, অ্যান্ড শো সাম লাভ টু দেম। অ্যাকচুয়ালি তারাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মেইন পার্ট, নট রাফিদ, ছাগল, মহারাজ আর মহারাজের দুই বউ।
তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হোপফুলি পাখি নিয়ে। তো আসসালামু আলাইকুম।